এলাকায় বাড়ির ভেতরে রমরমিয়ে চলছে মধুচক্র। প্রতিবাদ করাতেই গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য রাতে শূন্যে গুলি চালানোর অভিযোগ। এদিন সকালে অভিযুক্ত মহিলার বাড়িতে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। বনগাঁ থানার কালোপুর গ্রাম পঞ্চায়েতের জিয়ালা গ্রামের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, গ্রামের এক মহিলার বিরুদ্ধেই নিজের বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যাবার পর গ্রামের পাশে ফাঁকা জায়গায় বাড়ি তৈরি করে সেখানেই থাকতে শুরু করেন অভিযুক্ত ওই মহিলা। সেখানেই নানা সময় অপরিচিত যুবকদের আনাগোনা লেগে থাকত বলে অভিযোগ। অভিযুক্ত মহিলার বাড়ির পাশ থেকে এদিন প্রচুর খালি মদের বোতল উদ্ধার করে স্থানীয়রা। তারা দাবি করেন, এখানে নিয়মিত মদ্যপানের আসর বসত। জানিয়ে গ্রামবাসীরা আগে বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবাদ করলে নানা সময় নানা রকমভাবে হুমকি দেওয়া হতো। এ নিয়ে আগে বিবাদও তৈরি হয়। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত মহিলাকে বাধা দেওয়ায় গ্রামবাসীদের ভয় দেখাতেই রাতে বহিরাগতদের এনে গুলি চালানো হয়েছে। ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা রাতেই বনগাঁ থানায় খবর দেন। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদের জন্য মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিন সকাল হতেই মহিলার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ভাঙচুর চালানো হয় বাড়িতে, বাড়িতে তালাও ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। এ বিষয়ে স্থানীয় এক যুবক বলেন, গতকাল রাত 9টা থেকে অশান্তি শুরু হয়, 12টা পর্যন্ত চলতে থাকে। আমরা অভিযুক্তদের গ্রামে থাকতে দিতে চাই না। বাড়ির আমার বাড়ির সামনে গুলি চলেছে রাতে, যে কারণে আমরা খুব মানে এখানে মধুচক্রের কাজ হয় যেটা আমরা দেখেছি, এবং কালকে রাতের খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, যে কারণে আমরা আজকে প্রতিবাদ করতে বাধ্য। আতঙ্কে আমরা তো সবসময় আতঙ্কেই আছি, রাত হলেই আমরা আতঙ্কে থাকি। আমাদের সবসময় চলাফেরা করতে হয়, যেহেতু আমরা রাতবিরাত চলাচল করি, কাজবাজ করি আমরা, যে কারণে আমরা সবসময় আতঙ্কে আছি। এটা যেন সবাই দেখুক, এবং আমাদের বনগাঁ থানার প্রশাসন যেন আমাদের পাশে থাকে, আমরা এটাই আশা রাখব। আমরা এখন চাইছি এই পরিবেশটা যেন সেকেন্ড টাইম যেন এরকম পরিবেশ আর না তৈরি হয় এখানে, এই জায়গাটা একটু যাতে প্রশাসন দেখে। অপর এক যুবক জানিয়েছেন, আমরা এর আগে প্রতিবাদ করেছিলাম, অন্যায় কাজে বাধা পেয়ে গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে, যাতে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। এই যে ফ্যামিলিটা আছে এখানটায়, এই ফ্যামিলিটা আমাদের গ্রামের ভিতর ছিল। এরা প্রতিনিয়ত বাড়ির ওপরে ছেলে পেলে ঢুকায়, ঢুকিয়ে কাজকর্ম যেটা হয় সেটা করে। ওখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে ওনার এই মেয়ের হাজব্যান্ড নেই, উনি এখানটায় জমি কিনে এখানটায় এই ঘরটা তৈরি করেছে। দুটো বাচ্চা আছে ওনার, প্রতিনিয়ত ছেলে পেলে এখানটায় আসে, বাইক রাখে, ঘরে যায়, মদ ওই যে মদের বোতল টোতল সব দেখিয়েছি, ওখানটায় মদ খায়, ড্রিঙ্ক করে, ওখানটায় খিস্তি খামারি। কালকে হয়েছে, কালকে 12টা নাগাদ এই রাস্তায় এসছে, 9টা থেকে শুরু হয়েছে, 12টা অবধি চলেছে ফায়ারিং। বন্ধুটার বাড়ির সামনে ওই জায়গাটায় গিয়ে 6 রাউন্ড গুলি চালানোর পরে নাম ধরেই বলছে, বাইরে আয়, মার্ডার করবো, এই রাস্তায় জন্য একটা ছেলে পেলে না দেখি। যারা আসে তাদের ভিতর দুটো ছেলেকে আমরা একদিন এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম যে তোদের জন্য এখানটায় না দেখি। এই মেয়েটা আমাদের নাম বলেছে, নাইতো ওরা তো আমাদের চেনে না, ওরা বাইরের ছেলে। এই মেয়েটা নাম বলেছে, আমাদের সেই কয়জনের ধরে থ্রেট দিয়েছে এই রাস্তায় এসে আবার ছেলে পেলে নিয়ে এসে। কালকে রাত্রে 6 থেকে 7 রাউন্ড গুলি চালিয়েছে, গুলি চালিয়ে উল্টোপাল্টা খিস্তি, মার্ডার করার হুমকি দিয়ে ওরা ওদের মতন ওরা চলে গেছে। পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে গুলি চালানোর প্রমাণ পেয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলাল দাস বলেন, গতকাল রাতে স্থানীয়রা আমায় ফোন করে গুলি চালানোর কথা বলে, আমি পুলিশের সাথে যোগাযোগ করি, পুলিশ এসে মহিলাকে থানায় নিয়ে গেছে বলে শুনেছি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা এখানে খুব আতঙ্কে আছি, আমাদেরকে যেভাবে হোক একটু বাঁচাও। আমি বললাম, এত রাত্রে এখন বৃষ্টি হচ্ছে, কোথায় কী করব। আমি মোটামুটি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যথারীতি এসছে, এসে এখানে এই মেয়েটার বাড়ি ঢুকেছে। ঢুকে ওখান থেকে যা কথোপকথন হয়েছে আমি জানি না, রাত্রে আমি বাড়িতেই ছিলাম। যাক, সে মেয়েটাকে তুলে নিয়ে গেছে, এবং আশপাশে যারা আছে তারা খুবই আতঙ্কে আছে, এবং এখানকার ছেলে মেয়েরা বলছে যে মাঝে মধ্যে ওরা প্রায় প্রায়ই আসে, এসে কালকে রাত্রেও নাকি হুমকি দিয়েছে, এই নাম ধরেই বলেছে যে তোরা বেরো, বেরোলে তোদের মেরে দেবো। কালকে যখন গুলি চালিয়েছে, এবং বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে রাত বেরাত কিছু লোকজন এনার বাড়িতে ঢোকে, এবং এসে
রাস্তাঘাট দিয়ে আমরা চলাফেরা করি, রাত্রেও আসা যাওয়া করি। মাঝে একদিন নাকি শুনেছি যে তাড়িয়েছে দুটো ছেলেরে, তাকে তাড়ানোর পরে তাকে বলেছে যে ভাই তোমরা এখানে এসো না, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে কালকে রাত্রে হঠাৎ এসে এই ধরনের ঘটনা ঘটেছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।